হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। তিরুৎপুর নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নে এক মাদ্রাসার খাদেমকে চুরির অভিযোগে মারপিট করেছে স্থানীয় ইউপি সদস্য। মারধরের আবৃত্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোহাগদল ইউনিয়ন পরিষদে বসে মাদ্রাসার খাদেম জহিরুল ইসলামকে 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হোসেন খোকনের করা মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, 6 নং ওয়ার্ড মেম্বার কামরুল হোসেন খোকন মাদ্রাসার খাদেম পরিচয় দেয়া জহিরুল ইসলামকে চোর সন্দেহে রশি দিয়ে হাত পেতে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারপিট করে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি মসজিদের মালামাল, বিদ্যুতের একটি সকেট চুরির অভিযোগে ইউপি সদস্য খোকন তার লোকদের নিয়ে পরিষদে বসে খাদেম জহিরুলকে মারপিট করে। ওখানে উপস্থিত উৎসুক জনতা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পরে জহিরুলকে আহত অবস্থায় থানায় সোপর্দ করে ছালাকাটি নওয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম। জহিরুল হদুয়া মাদ্রাসার খাদেম বলে জানা গেছে। অভিযুক্ত ইউপি সদস্য জানান, ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়ানো জহিরুল আগেও চুরি করেছে। এবার ধরা পড়ার পরে তাকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে ভয় দেখালে সব স্বীকার করে। তিনি আরো জানান, তার স্থানীয় প্রতিপক্ষরা চোখে ভয় দেখানো ভিডিও করে ভাইরাল করে দিয়েছে। নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, জহিরুল ইসলাম মসজিদের মালামাল চুরির কথা স্বীকার করেছে। তার কাছ থেকে মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য বাদী হয়ে মামলা করেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।